উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি হয়েছিল ইয়াকুব আলী, তার বউকে ভর্তি করেছিল সকাল 8টার দিকে। 8টা থেকে 10টা পর্যন্ত কিছু করে নাই, 10টার পর তাকে নর্মাল ডেলিভারিতে নিয়ে যাওয়া হয়েছিল। তারা বারবার ইনসিস্ট করছিল নর্মাল ডেলিভারি হবে, নর্মাল ডেলিভারি করতে হবে। তারপর পরক্ষণে নর্মাল ডেলিভারি হচ্ছে না, তখন তারা কি করলো, সিজারিয়ান করার কথা বলল। তারা অস্বীকার করলো সিজারিয়ান আমরা করব না। তখন কি করলো, তারা বেডে দিয়ে দিল, বেডে কাতরাচ্ছে, বেইনে কাতরাচ্ছে, এই করতেছে, তারা কোথাও যাচ্ছে না। বলতেছে কুমিল্লাতে অনেক ডাক্তার আছে, অনেক কোয়ালিফাইড ডাক্তার আছে, ওরা সিজারিয়ান করবে, যেখানে ইচ্ছা সেখানেই চলে যান। তারা যায়নি। তারপরে সেই সংযুক্তার এই যে সংযুক্তার ওর নাম কি, অ্যাসিস্ট্যান্টকে টেলিফোন করেছে, সংযুক্তার অ্যাসিস্ট্যান্ট বলেছে নিয়ে আসেন। কিন্তু দুইজনকে জেনি, ডক্টর জেনিকে টেলিফোন করেছে, বলেছে নিয়ে আসেন। কিন্তু ইন দ্য মিন টাইম সংযুক্তাদের দেশের বাইরে চলে যাবে, ওরা ওরা জানতো না, আমরাও জানতাম না, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি যে ও যে দেশের বাইরে যাবে হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দেবে, সেই নোটিশও সেই দেয়নি। তা পরিপ্রেক্ষিতে আমরা কিছুই জানি না। তারপরে সেই রুগী আসলো এখানে 12:25 রাত 12:28 আসার সময়, যখন আসছিল তখন রুগী অস্থির ছিল, রুগী ছটফটে করছিল, হাত কাতরাচ্ছিল ব্যথায়। তখন নর্মাল ডেলিভারি বারবার ইনসিস্ট করছিল, নর্মাল ডেলিভারি করতে পারেনি। তারপরে ওরা যখন সিজারিয়ান করার কথা বললো, তখন সিজারিয়ান যখন তলিতে পড়লো, হার্ট অ্যাটাক হয়ে গেল, হার্ট অ্যাটাক হয়ে তারপরে সিপিআর দিয়ে রুগীকে নর্মাল করা হলো। নর্মাল করার পর সিজারিয়ানকে বাচ্চাটাকে সেভ করতে চাইলো, কিন্তু বাচ্চা সেভ, হার্ট বিট হচ্ছিল খুব ফিবল, সেই বাচ্চাকে এনআইসিউতে নেওয়া হলো। অনেক চেষ্টা করা হয়েছে, বাচ্চাকে বাঁচানো যায়নি। মার যেহেতু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, সেই অনুযায়ী সিসিইউতে নেওয়ার দরকার, সেই অনুপাতে আমরা ল্যাবরেটরি পাঠিয়ে দিয়েছি। চিকিৎসার কোনো গাফিলতি হয়নি, গাফিলতি হয়েছে ওদের তরফ থেকে, ইয়াকুব আলীর তরফ থেকে, ইয়াকুব আলী হলো ওই মেয়ের স্বামী, ওর তরফ থেকে গাফিলতি হয়েছে। কোনো মেয়ে এত প্রলং লেবার পেইন নিয়ে যে কোনো হাসপাতালে আসুক, এই ঘটনার উৎপত্তি হবেই। হ্যাঁ, আর সেন্ট্রাল হাসপাতাল হলো এটা 1999 স্থাপিত প্রথম হাসপাতাল বাংলাদেশে, সিস্টেমিক হাসপাতাল, এইরকম হাসপাতাল আর কোনো জায়গায় হয়নি, বর্তমানেও নাই, আমাদের মতো সার্ভিস বর্তমানেও কোনো হাসপাতাল দেখি না, আমার জানা নেই। তবে এটা প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে, জেনি শুনি প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে, এমনি করে নাই প্রধানমন্ত্রী, আর কোনো হাসপাতাল তো করেনি প্রাইভেট, এটা কেন করলো, জেনি শুনেই করেছে। আমরা খুব প্রপারলি সার্ভিস দিই, মানুষের দুঃখ কষ্ট বুঝি, সব সিয়ে কম দামে এখানে চিকিৎসা হয়, এই হাসপাতালে চিকিৎসা হয়। আপনারা সব যারা সাংবাদিক বাইরে আছেন, সব তলায় দেখেন আমরা কত কম দামে, কত সস্তায় সুন্দর চিকিৎসা দিই।